প্রথমে কি হয়েছে? প্রথমে আমি মন্ত্রীর বাসা দিয়ে বের হইয়া বেলেস পার্কের দিকে যাইতেছিলাম। বন্ধু বান্ধব বসা ছিল, ওরা ফোন দিছে। তো যাওয়ার পথে আমি যখন ডিসি বাংলোর সামনে গেছি, তখন হঠাৎ করে আমার রিক্সাটা থামাইয়া 6-7 থেকে 8 জন হঠাৎ করে আমার স্টেপ করা শুরু করছে। প্রথম কোপ দিছে তোর গালকাটা হাসান প্রথম কোপ দিছে, ফেস পাশে কোপটা ধরছে। আমি সেটা হাত দিয়ে ঠেকে দিয়ে আমার বাম হাতের আঙুলটা ধরছে। পরে আমি রিক্সা দিয়ে লাভ দিয়ে নামছি, পরের কোপ দিয়েছে প্রদীপকে। আর আমার ফেস পাশে ইয়া ঘাড় পাশে ইয়ে অনেক জায়গায় কোপ ছাড়ছে। তো ফেস পাশে যখন আবার কোপ দিয়েছে, তখন আমি ডাইনের দিয়ে ঠেকে দিয়ে আমার ফ্রিজে লাগছে, মানে হাতের আঙুলটা, ডাইন হাতের আঙুলটা ফ্র্যাকচার হয়েছে, বৃদ্ধ আঙুলটা। তারপরে আবার কোটের উপর দিয়ে অনেক জায়গায় কোপের দাগ। হাসান আমার ডাইন পাশে দাঁড়িয়ে আমার হাঁটুতে কোপ দিয়েছে, অপু পায়ে কোপ দিয়েছে। তারপরে আমি দৌড় দৌড়ছি, এর মধ্যে উপরটা কোপ দিয়েছে সামনে দিয়ে। তো উপরে ঠেলা দিয়ে আমি হাতটা তো এরকম রক্ত সহ দৌড়তে দৌড়ছি। তারপরে দুই জনের আমার ঘাড় পাসাইয়া 6-7 জন মিললে আমার পিঠে কোপাইতেছিল, হাতে কোপাইতেছিল। তো ওই অনেক মোটা ড্রেস পরেছিলাম, তো শীতকাল, এই জন্য আর কি সবগুলো এফেক্ট আর কি পরে নেই। যেটা যেটা পড়ছে সেটা আবার খুব মেজর ইঞ্জুরি হয়েছে। আমার এই বাম হাত ডাইন হাতের কনুইতে একটা বড় একটা কোপ লাগছে, এটা অলরেডি চ্যানেল বসানো, এটা শুকাইতে অনেক সময় লাগবে। আর পায়েরটার হাড্ডি বের হয়ে গেছে, বাম পায়ের হাড্ডি। ঠিক আছে অবস্থা, কথা বলতে পারতেছি না, পরে কথা বলবো।